এরপর আমাদের জানার প্রয়োজন যে কি কারণে ইসলাম ছবির সম্পর্কে এত সতর্ক করছে এবং নিষেধ করছে। এক নম্বর কারণ শুনেন, এক নম্বর কারণ হলো যে ছবি তৈরি করে, যে কোনো কিছুর আকার দেয়, সে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সদৃশ্য অবলম্বন করে। যেমন একটু আগে শুনলেন, হুয়াল মুসাউউর, আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন আকার দাতা। পৃথিবীর মানব মানব থেকে নিয়ে জীবজন্তু থেকে নিয়ে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর আকার দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন কোন মানুষ যখন এগুলোর আকার দিতে যায় তখন সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সদৃশ্য অবলম্বনকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা গুণ সেই গুণে আমরা শরীক হতে পারি না, তিনি সেই গুণে অনন্য, তার সেই গুণে মানুষ যেন শরীক না হয়। এটা এক নম্বর কারণ, যে কারণে ইসলাম কি করেছে, ছবি তৈরি করতে নিষেধ করেছে। এই কথাটি হাদিসে কুদসিতে এসেছে, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইখলুকু খালকান কাখালকি, তার চেয়ে অধিক অত্যাচারী কে হতে পারে যে ব্যক্তি সৃষ্টি করে আমার সৃষ্টির মতো। আল্লাহ যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মতো সৃষ্টি করে, এর চাইতে অধিক অত্যাচারী আর কেউ হতে পারে না। দ্বিতীয় যে কারণে ছবি তৈরি করা নিষেধ, দ্বিতীয় কারণ, দ্বিতীয় ইল্লত, সেটি হচ্ছে ছবি হচ্ছে শিরকের মাধ্যম। ছবি কিসের মাধ্যম? স্বয়ং ছবিটা শিরক নয়, কিন্তু অনেক সময় সেই ছবিটার মাধ্যমে শিরক হয়, শিরকের মাধ্যম। কিভাবে? একটু আগে শুনলেন যে নূহ আলাইহিস সালামের গোত্রকে, তার কমকে শয়তান প্রথমে কি বলল, যে ভালো মানুষের ছবি তৈরি করে নিজের মজলিসে রেখে নাও, তাদেরকে স্মরণ করবে, তুমিও ভালো হবে। এটাই হলো ওই প্রজন্ম মারা গেল, তার পরের প্রজন্ম যখন আসলো তখন ওরা ভাবলো যে আমাদের পিতা মাতারা, আমাদের বাপদাদুরা যেটা রেখেছে এদের মনে হয় ইবাদত করতো, বা শয়তান তাদের অন্তরে এটাও ওহি দিল যে তোমার পিতা মাতারা এর কি করতো, ইবাদত করতো, তাই এখন তারা ইবাদত শুরু করে দিল। তাহলে ছবিটা কিসের মাধ্যম হলো? শিরকের মাধ্যম হলো। ভাই, আজকালও কোনো মানুষ যাকে খুব ভালোবাসে, অনেক মানুষকে দেখি যে মনে করেন যে কাবা শরীফের একটা ছবি তার কাছে আছে, তারপরে মনে করেন মদিনার মসজিদের একটা ছবি আছে, আবার মাঝে মাঝে একটু করে চুমাও খাচ্ছে, তাহলে ছবিটা সম্মানের, ওর অন্তরে সম্মানই, এবং ওই ছবিটার এখন সে কি করতে লাগলো, চুমা চাটে শুরু করতলো। এভাবে ধীরে ধীরে ওটা কি হয়ে যাবে, ইবাদত করতে শুরু করে দিবে। তাহলে ছবিটা হচ্ছে সত্যিকারে শিরকের কি একটি বড় মাধ্যম, সেই কারণে ইসলাম নিষেধ করেছে। তৃতীয় যেই কারণে নিষেধ করেছে সেটি হলো এই ছবি তৈরি করার, ছবি তৈরি করা, আকৃতি দিয়ে এর স্মরণ করা ইত্যাদি করা, এটা হচ্ছে কাফেরদের কাজ। যেমন শুনলেন ইহুদি খ্রিস্টানরা কি করত, তাদের গির্জাঘরে, তাদের ইবাদতখানায় এ সকল কিছুর ছবি তৈরি করে রাখত। তাহলে যেটা হিন্দুদের, এমনকি এটা হিন্দু সভ্যতাও আছে, আপনারা মন্দিরে যাবেন শুধুমাত্র মূর্তি পাবেন না, আরো অনেকগুলা দেব দেবতার কি পাওয়া যাবে, ছবি পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে এভাবে নাসারা, তার কথা তো হাদিসেই আসলো যে হাবশার হাবাসা দেশের গির্জাঘরে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী ছবি দেখেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যাও দিলেন। তাহলে এই কাজগুলি কাদের কাজ? কাফেরদের কাজ, খ্রিস্টানদের কাজ, ইহুদিদের কাজ এবং মুশরিকদের কাজ। তো ওদের কাজ আমাদের কি কি করতে হবে, সেই কারণে ইসলাম নিষেধ করেছে। অনুরূপ আরেকটি কারণ হলো যে ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না, বা ফেরেশতা বাড়িতে ঢুকে না, ওই স্থানে প্রবেশ করে না। তাহলে ফেরেশতা যেখানে আসে সেটা কল্যাণের জন্য আসে, বা সেটা কল্যাণের কারণ না কল্যাণের কারণ নয়? ফেরেশতা যেখানে আসবে সেটা কল্যাণের কারণ, যেখানে থাকবে সম্মানীয় আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, সেটা সম্মানের বিষয়। কিন্তু ছবির কারণে ফেরেশতাই থাকবে না, ফেরেশতাই আসবে না, তাহলে এটা অসম্মানের বিষয় এবং মন্দ বিষয় হলো নাকি? এই চার কারণে, বা এর চাইতে আরো অধিক কারণে, ইসলামে ছবি করা কি নিষেধ।